বিসমুল্লাহি রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজও আমি চলে এলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো বরবটি দিয়ে আলু ভাজি কীভাবে করতে হয় তো খুব সহজেই কয়েকটি উপাদান দিয়ে মাত্র কয়েক মিনিটেই কিভাবে রান্না করতে হয় সেটার টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বেশি কথা না বলে চলো নেবার দেখে নিই কীভাবে বরবটি ভাজিটা করতে হয় তো প্রথমেই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পানি দিয়ে নিয়েছি দুই কাপের মতো তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন আমি এই পানিটা যখন গরম হয়ে আসবে তখন পানির ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া এখানে আমি চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং এখন দিয়ে দেবো লবণ তো এখানে আমি একশো চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আমি কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি তো আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যে যেমন ঝাল পছন্দ করেন তেমন তো আগে থেকে বরবটিটা কুটে রেখেছিলাম বরবটি এবং আলু এই বরবটিটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব তো এভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি তো ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন এখানে কিন্তু পানিটা এখনও শুকায়নি অনেকটা পানি আছে তো এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো ফিরে এলাম আমি পানিটা শুকানোর পরে দেখুন এখানে পানিটা শুকিয়ে গেছে আপনারা পানিটা যত সময় না শুকায় সে পর্যন্ত অপেক্ষা করবেন তো আমি আট মিনিট লাগছে আমার পানিটা শুকানোর জন্য এই এখন দেখুন এখানে বরবটিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তেলে দেব তো দেখুন তো এখানে আমি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি ফ্রাই ভিতরে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে নিয়েছি এরপরে এভাবে নাড়াচাড়া করতে হবে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি সিদ্ধ করে রাখা পরবটি এবং আলোটা দিয়ে দেব তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তো এখানে আমি আর কোনো স্কিপ করতেছি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি গোটা জিরা দিয়ে দেব। তো জিরা দিলে ফ্লেভারটা ভালো এই জন্য আমি জিরাটা দিয়ে থাকি তো জিরাটা দেওয়ার পরে এভাবে একটু আবারও চেড়ে নিতে হবে তো নাড়াচাড়া করার পরে এখন আমি সিদ্ধ করে যে বরবটিটা রেখেছিলাম সেই বরবটিটাই দিয়ে দেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি বরবটিটা তো পুরোটা এভাবে দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে তিন থেকে চার মিনিট আপনারা নাড়াচাড়া করে নেবেন আর যদি কেউ একটু কড়া করে ভাজি করতে চান সেই ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করে নিতে পারেন তাহলে এটা আরও একটু কড়া হয়ে যাবে তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট তো দুই থেকে তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন এরকম হয়েছে এখানে আমি আর ভাজব না এখন আমি এভাবে আবার একটু নাড়াচাড়া করে তারপরে একটা পাতে উঠিয়ে নেব তো এখানে দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসেছে এবং বরবটি আলো দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং গলে যায়নি খুব সুন্দরভাবেই এগুলো দেখতে লাগছে তো এখন আমি একটা পাতে নামিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে তো খুব সহজে আলু দিয়ে বরবটি ভাজি কীভাবে করতে হয় সেটা রেসিপি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী করবে অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম